ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন আজও আমি একটি ট্রিপস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদেরকে দেখাবো বলে। তো এই ট্রিক্সটি আপনাদের কাজে আসবে আমি 100% মনে করি, যদি আপনারা কাজ করেন আমার মতন দেখে। তো আজ আমি যে ট্রিক্সটি শেয়ার করবো সেটা হলো আপনার, আমার মতন যারা গরিব, যারা DSLR কিনতে পারছেন না, তারা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে DSLR মতন কাজে লাগাবেন একটি অ্যাপসের মাধ্যমে। তো এটি 100% আসেট, যার জন্য আমি আপনার তৈরি করলাম, ভিডিওটি তৈরি করলাম। পুরো ভিডিওটি দেখবেন, আমি সাথে আছি MD সুজন আহমদ, আপনারা দেখতেছেন দিদার 2018 চ্যানেল। তো লেটস গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। তো অবশ্যই যে অ্যাপটি সম্পর্কে আপনার রিভিউ দেবো সেটা হলো ক্যামেরা। আপনারা দেখতেছেন এটি একটি অ্যাপস, এটাকে বলা হয় গুগল ক্যামেরা, এটার নাম হলো গুগল ক্যামেরা। অর্থাৎ আপনার ওরিও যতগুলো ফোন আছে এটাতে সাপোর্ট দিবে এই ক্যামেরাটি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওতে রয়েছে সবগুলো সিস্টেম আমি দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো ক্যামেরাটি যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনার পিকচারগুলো তোলার জন্য, তো অবশ্যই আপনারা দেখতে হবে পুরো ভিডিওটি, না দেখলে আপনারা বুঝবেন না। তো যদি এখানে ক্লিক করেন, এখানে 3-ডট অপশন উপরের দিকে, দেন লেন্স বুলারে ক্লিক করবেন। আমাদের প্রয়োজন হলো লেন্স বুলার। লেন্স বুলারে ক্লিক করলে জাস্ট আপনি যদি ফটো তুলতে চান বুলার স্ক্রিন, তাহলে আপনি ফ্রন্ট স্ক্রিনে যখন ফ্রন্টে মারবেন, ফ্রন্টে মারার পর আপনি যদি চান আপনি ক্লিক করে ফটোটি তুলবেন, ফোকাস নেবেন। এখানে ফোকাস নেওয়ার পর ঠিক উপরের দিকে আপনি ফটো তুলবেন। তো এর ও সরি, এই হলো শেষ। আরেকটি ফটো তুলি, এই হলো আপনার পিকচারটির পুরোপুরি। একটু প্রসেসিং নিবে, আপনারা লোডিং নিবে, আপনারা জাস্ট ওয়েট করবেন। আমি ওয়েট করার পর আপনারা ফিরে আসছি। তো আপনারা দেখুন অটোমেটিক্যালি এটি একটু লোডিং নিয়ে আপনার লেন্সগুলো পুরোপুরি আপনার বুলার হয়ে গেছে। এখন যদি আপনি এডিট করেন এটাকে পুরা, মানে পুরোপুরি আপনার DSLR মতন হবে। এই ছিল আপনার এই অ্যাপসটির ফুল রিভিউ। তো অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করবে দেখবেন, যারা আপনার ইনস্টল করতে পারছেন, আপনার প্লে স্টোরে পান না, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে নির্দেশনা দিয়ে দেবো আপনারা কোথায় পাবেন এটা। তো এই হলো আপনার মোটামুটি এই অ্যাপসটির রিভিউ। তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আমার পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আদা খান নয় আস্তা নয়, পুরাটাই মারবেন সাবস্ক্রাইব বাটন, এবং এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর একটি ভিডিও যাতে মিস না যায় সেজন্য আবারও বলছি, বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফিজ।